হ্যাঁ গাইস, ওয়েলকামস টু মাই চ্যানেল এমএলটি টেক অ্যান্ড নার্সিং একাডেমি। তো আমাদের আজকের আলোচনা কমন মেডিসিন নেম অ্যান্ড দেয়ার ইউজেস। তোমরা যারা মেডিকেল শপ খুলতে চাও বা যারা মেডিকেল লাইনের সাথে যুক্ত আছো তাদের এই কমন ওষুধগুলোর ব্যাপারে অবশ্যই পরিচিত হয়েছে। তো বেশি কথা না বলে ভিডিও থেকে এখন, তার আগে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, এবং আরও নতুন নতুন বিষয় জানতে তোমরা বেল আইকনটিও প্রেস করে দিও, লাইক করতে ভুলো না। তো দেখা যাক আমাদের জেনারেল নলেজ, মেডিসিন, টাইপ অফ মেডিসিন কী আছে না, পেইন কিলার, ফিভার, থার্ড পয়েন্ট কফ, ফোর অ্যান্টি অ্যালার্জিক, ফাইভ ওয়মিটিং, সিক্স গ্যাস, সেভেন অ্যান্টিবায়োটিক, আর এইট আদার্স। আদার্সের মধ্যে বিভিন্ন রকমের আছে। তো তোমরা যারা মেডিকেল শপে বা এমনি কোনো হসপিটাল লাইনের সাথে যুক্ত আছে অবশ্যভাবে এইগুলো অন্তত এই সাত ধরনের ওষুধগুলোর ব্যাপারে কিন্তু অবশ্যই জেনে রেখো। পেইন কিলার মানে গা হাত পা ব্যথা হলে, ফিভার মানে জ্বর হলে, কফ কাশি হলে, অ্যান্টি অ্যালার্জিক যেটা অ্যালার্জি বিরুদ্ধে প্রতিক্রিয়া করে সেই রকম ওষুধ, ভমিটিং মানে বমি, আর গ্যাস পেটে গ্যাস হলে সেই কী ওষুধগুলো ব্যবহার করতে হয় সেগুলো, অ্যান্টিবায়োটিক্স কখন নিতে হবে, অ্যান্ড আদার্স যেমন মিনি পিলস টাইপের অনেক কিছু আছে। দ্যাট ফার্স্ট দেখো পেইন কিলার, পেইন কিলারের মধ্যে কী কী আছে, ক্রকিং, পেইন রিলিফ, জেডল এসপি, সুমো আর ডাইক্লোফেনিক। তো আমরা ব্যথা ট্যাথা হলে তখন ক্রকিন পেইন রিলিফটা তোমরা রাখতে পারো, বা জেরোডল এসপিও, জেরোডল এসপিটাও একদিকে ভালো ব্র্যান্ড, তো এটাও তোমরা নিয়ে রাখতে পারো। সুমো, সুমোটা ব্র্যান্ড নেম, ডাইক্লোফেনিক এটা হচ্ছে কেমিক্যাল নেম। এই ওষুধগুলো তোমরা কমনলিভাবে তোমাদের দোকানে বা শপে বা নিজেদের ঘরেও রাখতে পারো। সেকেন্ড আসছে ফিভার, ফিভারে দেখো প্যারাসিটামল 500 মিলিগ্রাম, 650, ঠিক আছে। এইটা প্যারাসিটামল যখন জ্বর হয় সেটা তখন ইউজ করা হয়, কারণ বিভিন্ন ব্র্যান্ড আছে, ডোলো, ক্যালপল ইত্যাদি। স্টোমাক পেইনের ক্ষেত্রে দেখো ডাইসাইক্লোমাইন ইউজ করা হয়। নেক্সট চলে আসি কাফ, ওয়েট কাফ আছে আর ড্রাই কাফ আছে। ওয়েট কাফে দেখো কী কী প্রেসক্রাইব করা হয়, ব্রনহেক্সাইন আর টারবিউটালাইন, ঠিক আছে, এটা ওয়েট কাফের ক্ষেত্রে। ড্রাই কাফের ক্ষেত্রে ডেক্সট্রোট্রোপেন, এইচসিএল সিরাপ, ওকে, ড্রাই কাফে এটা ইউজ করা হয়। নেক্সট আছে অ্যান্টি অ্যালার্জিক বা অ্যান্টিহিস্টামিনে কী দেওয়া হয়, অ্যালার্জি বিরুদ্ধে সেট্রিজিন, মনটেক, লিভোসেট্রিজিন, ঠিক আছে। নেক্সট চলে আসে কমন কোল্ডে কী কী প্রেসক্রাইব করা হয় দেখো, ভিকোরাইল, প্রকিন কোল্ড, ফ্লুম্যাক্স, ফেনরামিন অ্যান্ড সেট্রিজিনও কমন কোল্ডে ইউজ করা হয়। নেক্সট দেখো তোমরা ভমিটিংয়ে কী কী, অন্ডেস্টেরন আর ডোমপেরোডেন ডিটি, যদি অন্ডেস্টেরনটা কাজ না করে তখন ডোমপেরোডেন ডিটিটা ইউজ করা হয়। গ্যাসের ক্ষেত্রে আমরা অনেকগুলো জানি নেম, যেমন প্যান্টোপ্রাজল, র্যানিটিডিনের মধ্যে কী কী ব্র্যান্ড নেম, জিনট্যাক, র্যানট্যাক, ওমিপ্রাজল, প্যান ফর্টি যেমন প্যান্টোপ্রাজলের ব্র্যান্ডের মধ্যে আসে। নেক্সট দেখো তোমরা অ্যান্টিবায়োটিক্সের মধ্যে কী আছে, সিপ্টোফ্লেক্সিন, অ্যামক্সিসিলিন, সেফিক্সিম অ্যান্ড অ্যাজিথ্রোমাইসিন। অ্যাজিথ্রোমাইসিন তো অবশ্যই কমন কোল্ডে বা ফিভারের ক্ষেত্রে, অনেকদিন জ্বর হচ্ছে, 4-5 দিন হয়ে গেছে তখন কমছে না, গলা ব্যথা, ইনফেকশন, এগুলোতে অ্যাজিথ্রোমাইসিন ইউজ করায়। আদার্সে দেখো বি কমপ্লেক্স, অ্যাসপিরিন কী কাজে ব্যবহার করে, হার্ট অ্যাটাক, ধরো কোনো পেশেন্ট মানে বাড়ি থেকে হসপিটাল যেতে পারছে না, মানে যেতে একটু হয়তো একটু লেট হবে, তখন কিন্তু অ্যাসপিরিন সেই হার্ট ব্লক করতে বাধা দেয়। আইসোসরবাইট, ডাইনাইট্রেট, এনিমে, ঠিক আছে, এগুলো সবই হার্ট অ্যাটাকের। নেক্সট হচ্ছে মিনি পিলসের মধ্যে ক্ষেত্রে আছে কিন্তু বার্থ কন্ট্রোল মেডিসিন, এটা অনলি ফিমেলদের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। এটা তোমরা যারা এমনি মেডিসিন রিটেলার তোমরা কিন্তু দোকানে এটা অবশ্যইভাবে রাখতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। বাই বাই গাইস।